নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, চলে এসেছি আজকে আমি বাঙালির চায়ের রেসিপি নিয়ে। চা বানাতে তো আমরা সবাই পারি, তবে আজকের চায়ের রেসিপির সাথে সাথে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা যারা নতুন চা বানাবে তাদের একটু হলেও হেল্প হবে। আচ্ছা, টিপস নাম্বার ১, আমরা মশলা, বিশেষ করে আদা, যখন চা হয়ে আসবে তার খানিক আগে অ্যাড করব। কারণ অনেক সময় হয় না, আদা দেওয়ার সাথে সাথে দুধ ফেটে যায়, তো সেটা আর ফাটবে না। ২, আর মশলা অলওয়েজ হামানদিস্তায় থেতো করে দিলে মশলার ফ্লেভারটা ভালো আসে। মানে আপনারা যেভাবেই হোক না কেন, মশলাটা থেতো করে দিতেই পারেন। আমরা অনেকে হামানদিস্তি না থাকলে নোড়া দিয়েও থেতো করে দিতে পারি, তো যেটা আপনাদের সুবিধা হয়, কেমন। ৩, শীতকালে চা ছাকার সময় সর্বদা কাপে একটা চামচ দিয়ে নেব, কারণ অতিরিক্ত ঠান্ডায় কাচের কাপের মধ্যে চা ঢাললে বা গরম কিছু ঢাললে ফেটে যায়। এই কারণেই আমরা চামচ দিয়ে দেব, তাহলে আর কখনো কাপ ফাটবেও না। আর আমি আমার চায়ে মশলা হিসেবে ব্যবহার করেছি আদা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর আমি এখানে আমার এই কাপের, এক কাপ চায়ের আমি ১.৫ চামচ মতো চা নিয়েছি। যে লিকার একটু কম খেতে পছন্দ করে সে অবশ্যই ১ চামচ দিতে পারে, আর যারা আমার মতো একটু লিকার খেতে বেশি পছন্দ করে তারা ১.৫ চামচ চা দিতে পারে। তো বন্ধুরা, তৈরি আমাদের বেঙ্গলি স্টাইল মশলা চা। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ জয় শ্রীকৃষ্ণ, আর সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।